হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান, জয় এবং অপু বিশ্বাসকে নিয়ে যে ঘটনাগুলো ঘটে সেগুলো জানার জন্য আপনারা অনেক বেশি উদ্গ্রীব থাকেন আমি জানি। আর এই চ্যানেলটি মূলত এই তিনজনকে নিয়েই অনেক গল্প অনেক ঘটনাই আপনাদেরকে জানানো হয়। এই মুহূর্তে যে ঘটনাটি টক অফ দ্য টাউন সেটা হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানকে যে আলটিমেটাম দিয়েছেন, এবার দেশে ফিরে শাকিবকে সেটা পালন করতেই হবে, না হলে জয়ের সঙ্গে সে একেবারেই দেখা করতে দিবে না। কথাটা কতটুকু সত্যি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। সুপারস্টার শাকিব খান বেশ বরেণ্য অভিনেতা, তাকে ভালোবাসে না, তাকে কাছে পেতে চায় না এমন মানুষের কোনো অভাব নেই। দেশ থেকে বিদেশে সব জায়গাতেই সুপারস্টার শাকিব খানের একটা দাম রয়েছে। তাকে এক নজর দেখার জন্য, তার সঙ্গে একটা ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য কিংবা তার সাথে একটু কথা বলার জন্য মানুষের অভাব নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস সেখানে সেই মানুষটিকে দিয়ে রাখেন আলটিমেটাম, বলতেই হবে সেখানে কতটা দায়, কতটা দয়া, কতটা ভালোবাসা রয়েছে। এবার অপু বিশ্বাস তাকে কেন এই আলটিমেটাম দিয়েছেন? শাকিব খান ইন্টারন্যাশনাল তারকা, তিনি বলেছেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ তারকা, তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ তারকা, তিনি ইন্টারন্যাশনালি অনেক বড় স্টার, স্বীকার করতেই হয় বাংলাদেশকে গত 22 বছর তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। ক্রান্তিকালে তিনি হাত ধরেছেন, তিনি সবার ক্রান্তিকালেই সময় করে তিনি পথ দেখান। তবে এই মুহূর্তে তার দেশে ফেরার পর আমার একটা চাওয়া রয়েছে। আমরা জানি শাকিব খান চাইলে সব কিছুই পারেন, তিনি সবাইকে বলছেন তিনি কিং খান, তিনি সুপারস্টার, তিনি শাকিব খান, তিনি অনেক বড় একটা কিছু। হ্যাঁ, তিনি যত বড়ই হন না কেন, আমার যে কথাটি সেটা তাকে এবার মানতেই হবে। তিনি বলেন, আমি চাই আমার ছেলে আফরান খান জয়কে তিনি এবার সারা পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিবেন যে আমি হচ্ছি জয়ের এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তিনি শ্রেষ্ঠ নায়ক হন, শ্রেষ্ঠ শাকিব খান হন, তাতে আমার কিছু যায় আসে না। আমি চাই এবার তিনি দেশে ফিরেই ঘোষণা দিবেন যে জয় হচ্ছে তার একমাত্র সন্তান এবং তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, জয়ের বাবা হতে পেরে তিনি গর্বিত। এই কথাটি যখন তিনি বলবেন তখনই আমি জয়কে তার কাছে যেতে দেব, না হলে এবার কিন্তু আমি জয়কে তার কাছে যেতে দেব না। এই যে একটি চ্যালেঞ্জ তিনি দিয়েছেন, এটা কিন্তু শাকিব খানের জন্য একটি বড় আলটিমেটাম বলাই যায়। কারণ সুপারস্টার হিসেবে তিনি পৃথিবী কাঁপালেন, সুপারস্টার হিসেবে তিনি সারা মানুষের দর্শকদের মন জয় করে নিলেন, কিন্তু নিজের সন্তানের কাছে, নিজের পরিবারের কাছে যদি নিজে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে না পারেন তাহলে তিনি অবশ্যই একজন সফল মানুষ কখনোই বলা যাবে না। পৃথিবীতে সফল মানুষ, সফল পিতা কিংবা বলা যায় অনেক রয়েছে। অনেকেই বলেন সারা পৃথিবীতে খারাপ মানুষ রয়েছে, খারাপ বাবা কিন্তু একটাও নেই। অপু বিশ্বাস চান শাকিব খানও খারাপ বাবা হিসেবে না থাকুন, তিনিও জয়কে সুন্দরভাবে উপস্থাপন করে এবং তিনি যে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা সেটা তিনি ঘোষণা দিয়ে সবাইকে বলে দিন। আসলে অপুর এই চাওয়াটাকে আমরা ছোটো করে দেখছি না, কারণ এটা হতেই পারে। যেহেতু শাকিব খানের এখন নেম ফেম স্টারডম কোনো কিছুরই অভাব নেই এবং তিনি জয়কে ভালোবাসেন সেটা বিভিন্ন সময় আমরা দেখি, জয়কে কাছে নেন, জয়কে আদর করেন, ভালোবাসেন সে ছবিগুলোও আমরা দেখি এবং জয়কে নিয়ে তার যে স্ট্যাটাস ফেসবুকে দেন সেগুলোও আমরা দেখি। তাহলে তিনি কেন জয়কে নিয়ে একটা বড় অনুষ্ঠান করতে পারছেন না কিংবা সবার সামনে জয়কে পরিচয় করিয়ে দিয়ে বলতে পারছেন না, হ্যাঁ আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আমি